আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের এখানে এখন সকাল 9টা, আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো হঠাৎ যেতে যেতে একটা বাগান চোখে পড়লো, খুব ভালো লাগলো বাগানটা, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন একটা বাড়ির বাগান, খুব সুন্দর ফুল ফুটে আছে। আসলে সবুজ ফুলের বাগান, গাছপালা, এগুলো দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। দেখেন ফুলটা কি সুন্দর, ছোট ছোট গোলাপ, লাল গোলাপ। খুব সুন্দর একটা বাগান, খুবই ভালো লাগলো। এটা কি ফুল কি জানি, নাম জানি না, অনেক সুন্দর লাগলো বাগানটা, অনেক সবুজ। তো আমি সকালবেলা বেরিয়ে পড়লাম একটু হাঁটার জন্য। শরীর সুস্থ রাখতে গেলে একটু হাঁটতে হয়। তো কে কেমন আছেন বলেন? এই যে এখানে আর একটা ফুলের গাছ, এটা মেবি জবা ফুল, জবা ফুল খুব সুন্দর, পার্পেল কালারের খুব সুন্দর একটা জবা ফুল গাছ। অনেক ফুল ফুটে আছে গাছটায়, খুব সুন্দর। আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ফুল গাছ দেখাবো। এই গাছটা আমাদের দেশে পাওয়া যায়, আমাদের দেশে প্রায় জায়গায় দেখা যায়, এটা এখানেও আছে, খুব সুন্দর। আসলে জীবনটা অনেক সুন্দর, জীবনটাকে যদি আপনি সুন্দর করে উপভোগ করতে পারেন, ডিসিপ্লিন মতো জীবনটাকে গুছাতে পারেন, জীবনটা অনেক সুন্দর। এটা হচ্ছে কি বলে এটাকে, তিন গাছ, তিন ওই যে কোরআন শরীফ আছে না আপনার, এটাকে কি বলে, ডুমুর, ডুমুর যে বলে সেই ডুমুর গাছ। এটাতে ফল ধরেনি, এটা একটা ডুমুর গাছ, ইটালিতে ডুমুর গাছ অনেক দেখা যায়। তো আমি রাস্তায় হাঁটছি, তো আপনারা জানাবেন যে আমার চ্যানেলটি আপনাদের কাছে কেমন লাগছে। আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করলে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ, সুন্দর সুন্দর রান্না, ইয়ামি ইয়ামি রান্না, এগুলো নিয়ে আমি চলে আসব। আসলে আপনারা যখন যতক্ষণ কমেন্টস করে আমাকে না জানাবেন, আসলে আমি উৎসাহিত পাবো না। আমি উৎসাহিত হতে গেলে প্রত্যেকটা মানুষের কমেন্টস প্রয়োজন। আপনারা আমাকে কমেন্টস করবেন যাতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ দিতে পারি। তো এই যে দেখেন একটা কলা গাছ দেখা যাচ্ছে, একটা কলা গাছ দেখলাম অনেকদিন পরে, জানি না এটা কি কলা গাছ নাকি পাতাবাহার টাইপের, আই ডোন্ট নো।
আপনাদেরকে আজকে আমি দেখাই। আমার খুব ভালো লাগে এরকম গাছপালা ফুল অনেক ভালো লাগে। এই যে দেখেন অনেক সুন্দর। আসলে ইতালির রোমটা অনেক পুরনো শহর। এখানকার বাড়িঘরগুলো বাহির থেকে পুরনো লাগলো, ভিতরে ঢুকলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কারণ ভিতরটা এত সুন্দর। মানে ভিতরে ওরা এত সুন্দর ডেকোরেশন আর এত চাকচিক্য থাকে, দেখলে আপনাদের খুব অবাক হবে, অবাক হবেন যে বাহিরটা একদম একদমই অগুছালো, পুরনো বাড়িঘর, কিন্তু ভেতরটা অনেক সুন্দর। দেখেন কিছু কিছু নিউ মডেলের বাড়িও আছে। আসলে রোম শহরে অনেক কিছু দেখার আছে, সুন্দর সুন্দর অনেক কিছু দেখার আছে, কিন্তু পুরনো সিটি রাজধানী হিসেবে বাহিরের শহরগুলোর থেকে তেমন একটা সুন্দর না আর কি। আমি আর একটু হেঁটে সামনের দিকে যাই। প্রচণ্ড রোদ, মাথার উপর প্রচণ্ড রোদ। এটা হচ্ছে রোম শহরের একটা রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটের পাশাপাশি ডুপ্লেক্স বাড়িগুলো আছে, যেগুলোকে ভিল্লানো বলে। ভিল্লানো বাড়িগুলো আছে। তো সামনে আসলে আমি আমার পিছনে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর ফেলে আসছি।